অনেকের মধ্যে অনেক সংশয় ছিল, অনেকে অনেক রকম ভাবে সেটা আমাকে বোঝানোর চেষ্টা করেছে। একজন কোণে তার ওড়না দিয়ে হাফ মুখটা ঢেকে আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আজকে সকালে উঠে আমাদের এক্সারসাইজ হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে আর নব অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। গুনগুনের আজকে অ্যাবাকাস এক্সাম, তো গুনগুন লাস্ট মিনিট একটু প্র্যাকটিস করে নিচ্ছে আর আমি এদিকে খুব তাড়াতাড়ি রান্না সারছি। আর একটু বাদেই রত্নাদিও চলে আসবে, রত্নাদিকেও তাড়াতাড়ি আসতে বলে দিয়েছি যেহেতু আমাদের আজকে বিরতে হবে। এখন আমার কথা বলার সময় নেই, মানে ফাস্ট কাজ করছি, রান্নাটা তার মধ্যে যতটা পারছি একটু কমপ্লিট করছি, খুব তাড়াতাড়ি যা হয়ে যায় সেরকমই একটু করার চেষ্টা করছি। তোমরা পুরোটাই আজকে দেখতে থাকো, আবার তোমাদের সাথে একটু বাদে কথা বলছি। সকালবেলা কোনো মতে আমি একটু খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, নব অফিসে খেয়ে বেরিয়ে গেছে। ওটস অমলেটের ব্যাটারটাই ছিল, তো নব আর আমার আর গুনগুনের ওটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে। আর লাঞ্চের জন্য আমি অল্প কিছু রান্না করে নিয়েছি আর এখন বেজে গেছে 10:45। আর এখন দেখো আমি একদম রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি সানডেতে যে অ্যাবাকাস এক্সামটা হওয়ার কথা ছিল ওটা সানডেতে হয়নি, তো সেটা যেহেতু ওয়ার্কিং ডেজে হচ্ছে তো সেই জন্য 11:30 থেকে এক্সাম। নবর যেহেতু অফিস আছে, নব নিয়ে যেতে পারবে না, সেই জন্য আমাকেই তাড়াহুড়ো করে নিয়ে যেতে হচ্ছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে সব কাজ সেরে এখন আমরা এই 11:00 মধ্যেই বেরিয়ে যাব। তো সেই জন্য আমরা রেডি হয়ে গেছি আর এদিকে দেখো গুনগুনও রেডি হয়ে গেছে। আমি রেডি হয়ে গেছি আর এখন আমি যাচ্ছি অ্যাবাকাস এক্সাম দিতে। আমার একটু টেনশন আছে এক্সামের জন্য, তাও আমি আমার পারফর্ম বেস্ট করব। তো গুনগুন তো মোটামুটি কনফিডেন্ট তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, কি জানি কি হবে, কেমন এক্সাম দেবে, কেমন কি হবে সে পরে দেখা যাবে, পরে চিন্তা করা যাবে। তো এখন আর দেরি করছি না, এখন বেরিয়ে যাচ্ছি আর আবার একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে। গুনগুনের একটু আগে অনলাইন ক্লাস চলছিল, এখন অনলাইন ড্রয়িং ক্লাস শেষ হয়ে গেছে। আর গুনগুন স্টাডি টেবিলে বসে কি করছে একটু দেখেনি, ও এখানে একটা ম্যান্ডালা আর্ট করেছিল। তো দেখো জিনিসটা ঠিক এই রকম, একজন কোণে তার ওড়না দিয়ে হাফ মুখটা ঢেকে আছে আর হাফ মুখটা খুলে রেখেছে। তো ওর একটু ম্যান্ডালা আর্টের চেষ্টা বলতে পারো। আবার দেখো এখানে সিগনেচার করে রেখেছে ওর নাম। তো প্রথম শিখছে, সেই হিসাবে চেষ্টাটা মন্দ নয়। তোমাদের কেমন লাগছে জানিও। আর কি করছিস এখন এখানে বসে? হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, আশা করি সবাই ভালো আছো। কিছুদিন আগেই অ্যাকচুয়ালি আমার হাফ ইয়ারলি রেজাল্ট বেরিয়েছে, এটা একটা রিটার্ন হয়েছে, তবে এটা অনলাইন রিটার্ন হয়েছে। সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, এসি দত্তা রোড, পানিহাটি। প্রগ্রেস রিপোর্ট কার্ড, আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার রেজাল্টটা। আইসিএসসি রুলস অনুযায়ী এইখানে নাম্বারই করা থাকে না, শুধু গ্রেডসগুলো থাকে। সো দেখো এই সাবজেক্টগুলো, আমার 8টা সাবজেক্ট টোটাল ক্লাস 3-এ। এটা হচ্ছে ইংলিশ 1,
ক্যাট এমসিকিউ আমাদের হয়েছিল, এটা এমসিকিউ অনলাইনে, সো ওখানে অলরেডি আমাদের মার্কস দেখিয়ে দেয়, তাদের সব কটাতেই আমি 30-30 পেয়েছিলাম, সো সব কটাতেই এ রয়েছে। তারপরে ক্যাট টুটা ওরাল হয়, সেটা 10 মার্কসে হয়, তাতেও সব কটাতে এ রেখা রয়েছে, মানে সব কটাতে 10-10 হয়েছে। আর এই যে হাফ ইয়ারলি এক্সাম হলো, এই যে ফাইনাল এটা, এই দুটোর তার মধ্যেও সব কটাতে এ রয়েছে। এখানে গ্রেড আবার ভালো করে লেখা আছে এ। অ্যানালাইসিস যেটা আমাদের ICSE প্রত্যেকবার রিপোর্ট কার্ডে দেয়, এই অ্যানালাইসিসটা 100 রয়েছে। দেখো প্রত্যেকটা 8টা সাবজেক্টে 100 রয়েছে, এই এগ্রিটার মধ্যেও গ্রেটাতে এ রয়েছে। এখানে আমাদের যেহেতু বললাম তোমাদের কোনো মার্কস থাকে না, এই কারণে এখানে বার চার্ট রয়েছে আর সাবজেক্ট ওয়াইজ কন্ট্রিবিউশনটা রয়েছে। এ দেখো প্রত্যেকটা যে 100 সমান রয়েছে, তার মানে আমি 8টা সাবজেক্টের জন্য 800 পেয়েছি। হেডমিস্ট্রেস অন্ডু ব্যানার্জি একটা সাইন রয়েছে, আমাদের ক্লাস টিচার রঘুনাথ ভৌমিক, আর সেই ডেটটা যেদিন রেজাল্ট বেরিয়েছে অ্যাকচুয়ালি 3 November 2021 সেই ডেটটা লেখা আছে। এখানে একটা রিমার্কস দেয় ওরা, সো এটাই অ্যাকচুয়ালি আমার রিপোর্ট কার্ডে দেয়, আর বেশি কিছু দেয় না। হাফ ইয়ারলি পরে আমাদের ক্যাট থ্রিও কমপ্লিট, আর সব কটাতে আমি ফুল মার্কস পেয়েছি। এই প্রথম আমি এত ভালো রেজাল্টটা করছি না, লোয়ার নার্সারি থেকে ক্লাস থ্রি পর্যন্ত আমি একই রেজাল্ট চালিয়ে গেছি, আর তার জন্য আমি খুব হ্যাপি। তো আগে আমার সুযোগ ছিল না তোমাদের সঙ্গে এটা শেয়ার করার, কিন্তু এবার যখন সুযোগ হয়েছে তাহলে আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার থেকে আমি হাফ ইয়ারলি অ্যানুয়ালি আর যে এক্সামেরই সব কটা রেজাল্ট তোমাদের আমি শেয়ার করব। তো গুনগুন তোমাদের সাথে কথা বলার পর এখন আবার পড়তে বসে গেছে, আর ও তোমাদের সাথে ওর রেজাল্ট শেয়ার করলো, তো ওর ইচ্ছা এবার থেকে হাফ ইয়ারলি অ্যানুয়ালির প্রোগ্রেস কার্ড যখন দেওয়া হবে আর কি, মানে ডেফিনেটলি হাফ ইয়ারলি আর অ্যানুয়ালির পরেই তো প্রোগ্রেস কার্ড দেওয়া হয়, তো এই রিপোর্ট কার্ডগুলো তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছে, ও এবার থেকে ও নিশ্চয়ই তোমাদের সেগুলো শেয়ার করবে। আর আরেকটা কথা আমি বলতে চাই, গুনগুন 2016 থেকে সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনে পড়ে, তবে এর আগেও অনেকের কাছ থেকে আমি অনেক কিছু শুনেছি, অনেকের মধ্যে অনেক সংশয় ছিল যে আদেও গুনগুন সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনে পড়ে কি না, এটা নিয়ে অনেক সংশয় ছিল, অনেকে অনেক রকমভাবে সেটা আমাকে বোঝানোর চেষ্টা করেছে। তো আশা করছি আজকে তাদের সংশয় আমি কিছুটা দূর করার চেষ্টা করেছি, কারণ গুনগুন কিন্তু রিপোর্ট কার্ড দেখানোর আগে রিপোর্ট কার্ডটা কোন স্কুলের এবং কোন ব্রাঞ্চের সেটা কিন্তু ও দেখিয়ে দিয়েছে। তো আশা করছি তোমরা যারা এত বছর ধরে সংশয়ে ছিলে তাদের সংশয় আমি দূর করতে পেরেছি। আর আরও একটা কথা বলতে চাই, গুনগুনও বললো আমিও আবার বলছি, লোয়ার নার্সারি থেকে ক্লাস থ্রিয়ের এই হাফ ইয়ারলি পর্যন্ত এই রকম রেজাল্টই কিন্তু গুনগুন করে থাকে, এমন নয় যে এটা প্রথম করলো বলে আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করছি, ও এরকমই রেজাল্ট করে, কারণ দিন শেষে কিন্তু মানুষ পরিশ্রমের দামই পেয়ে থাকে, ও পরিশ্রম করে বলেই কিন্তু এই রেজাল্টগুলো ও পেয়ে থাকে। তাই তোমাদের মধ্যে যদি এখনও কোনো সংশয় থেকে থাকে তাহলে কিন্তু আমি তোমাদের সংশয় দূর করলাম, আশা করি এরপর থেকে আর কোনো সংশয় তোমাদের থাকবে না, আর তোমরা আশীর্বাদ করো আমার গুনগুনকে যেন ও এভাবেই ও রেজাল্ট করতে পারে, ও আরও উন্নতি করতে পারে। আর আমি চলে এসেছি, আর এখন মোটামুটি বেজে গেছে 8:30, একটু ডিনারে স্পেশাল কিছু করার ইচ্ছে আছে, তো দেখা যাক কী হয়। তো আজকে কিন্তু আমাদের ডিনারে একটা স্পেশাল মেনু আছে, আর সেটা হচ্ছে কিমা পরাঠা, চিকেন কিমা পরাঠা, আর তার সঙ্গে আলুরদম। আলুরদমটা আমি দুপুরে বানিয়েই রেখেছিলাম, তো ওটা আর আমার এখন বানাতে হবে না, শুধু গরম করে নেব। আর এখন আমি বানাবো কিমা পরাঠা। আর কিমা পরাঠাটা দেখো আমি রেডি করেই ফেলেছি অলরেডি, কিন্তু আমার পরাঠাটা বানিয়ে সেকা হয়ে গেছে, আর এবার আর কিছুই না, এবার একটু আমি তেলে ফ্রাই করে নিলেই হয়ে যাবে আমার কিমা পরাঠা। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি যে পরোটাগুলো সেকে রেখে দিয়েছিলাম এগুলো এক এক করে দিয়ে দেবো। পরোটার মধ্যে চিকেনের পুর দেওয়া, তাহলে বুঝতেই পারছো যে কতটা টেস্টি হবে। দেখো এক পাশ আমার অলরেডি হয়ে গেছে, গ্যাসটাকে কিন্তু আমি একদম সিমে রেখেই পরোটাটাকে ভাজছি। মোটামুটি আমার হয়ে গেছে, দেখো এবার আমি আর একটা দিয়ে দিচ্ছি।
এভাবেই সবগুলোকে ভেজে নেব। আর একটা টিস্যু দিয়ে এভাবেই এক্সট্রা অয়েলটাকে অ্যাবজর্ব করে নেব। তো দেখো আমার কিমা পরোটা আর তার সাথে স্যালাড আর আলুর দম একদম রেডি। আমাদের ডিনারটা জাস্ট জমে যাবে। আর তোমাদেরও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই কিমা পরোটার রেসিপিটা আমি নেক্সট কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেব। আজকে আর শেয়ার করলাম না, তো অনেক দেরি হয়ে যাচ্ছে আর এখন কিন্তু আমাদের খেতে হবে। তো ডিনার আমাদের কমপ্লিট, আর এখন কিছুই না, এখন ব্লগটাকে আর কন্টিনিউ করব না, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কী করতে হবে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, লাভ ইউ।